ক্ষমতায় অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নের একতরফা নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে বলতে হবে। মুষ্টিমেয় কতিপয় আসনে ব্যতিক্রম ছাড়া সর্বব্যাপী পাতানো প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতাসীন দলের অন্তর্দ্বন্দ্বের নমুনা ম্যাপিং হয়েছে। নির্বাচন দেখলাম সেটি একপাক্ষিক হয়েছে, পাতানো প্রতিযোগিতাপূর্ণ হয়েছে, তবে অন্যদিক থেকে এটি অবাধ হয়নি, অন্তর্ভুক্তমূলক হয়নি। এই নির্বাচনের প্রাপ্তি অপ্রাপ্তি সহ সার্বিক যে অভিজ্ঞতা আমাদের, সেটি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যৎ বিবেচনায় অশনি সংকেত বলে আমরা মনে করি। বিশেষ করে এটি আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে চেতনা তার ও স্বপ্ন তার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকালীন সরকার ইস্যুতে দুইটি বড় দল এবং তাদের বিপরীতমুখী অনর অবস্থানের কারণে অংশগ্রহণমূলক এবং অবাধ নির্বাচন হয়নি, এবং এই যে বিপরীতমুখী অবস্থান এবং অনর অবস্থান, এই অবস্থান কেন্দ্রিক এজেন্ডা যেটা রেসপেক্টিভ এজেন্ডা বাস্তবায়নের লড়াইয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের চিহ্নিত দশা যেটি, সেটি দীর্ঘকালীন ছিল, এটি আরও এবার আরও প্রকটতর হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিডো, যা পেকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। ক্ষমতায় অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নের একতরফা নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে বলতে হবে, যার আইনগত বৈধতা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়তো হবে না, হলেও সেটা টিকবে না। তবে এই সাফল্য রাজনৈতিক শুদ্ধাচার, গণতান্ত্রিক ও নৈতিকতার মানদণ্ডে চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে। গণতান্ত্রিক নির্বাচনের যে মৌলিক ধারণা এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে উত্তম চর্চার দৃষ্টান্ত আমরা দেখি, তার যে অন্যতম উপাদানগুলো, বিশেষ করে অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সর্বোপরি সকল অংশগ্রহণকারীর জন্য, সম্ভাব্য অংশগ্রহণকারীর জন্য সমান প্রতিযোগিতা ক্ষেত্র নিশ্চিতের যে পূর্ব শর্ত, সেটি দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিপালিত হয়নি। নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত সীমারেখার নামে কখনো অপারগ হয়ে কখনো কৌশলে একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। অন্যান্য রাষ্ট্র প্রতিষ্ঠান, বিশেষ করে আইন প্রয়োগের সংস্থা ও প্রশাসনও অনুরূপভাবে একই এজেন্ডার সহায়ক ভূমিকা ব্যবহৃত হয়েছে অথবা লিপ্ত হয়ে থেকেছে। নির্বাচনের নামে ক্ষমতার দ্বন্দ্বের যে দীর্ঘকাল যাবৎ চলমান সংস্কৃতি, তার সাথে রাজনৈতিক আদর্শের যে কোনো সংশ্লিষ্টতা নেই, তা আরও একবার প্রমাণিত হয়েছে। অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার দলের প্রার্থীর সাথে একই দলের স্বতন্ত্র ও অন্য দলের সরকার সমর্থিত প্রার্থীদের যে পাতানো খেলা সংঘটিত হয়েছে, তাতেও ব্যাপক আচরণবিধি লঙ্ঘন হয়েছে, অসুস্থ ও সহিংস প্রতিযোগিতা হয়েছে, যার সাথে ক্ষমতার দ্বন্দ্বের বাইরে রাজনৈতিক আদর্শ বা জনস্বার্থের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন। মুষ্টিমেয় কতিপয় আসনে ব্যতিক্রম ছাড়া সর্বব্যাপী পাতানো প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতাসীন দলের অন্তর্দ্বন্দ্বের নমুনা ম্যাপিং হয়েছে, যার একমাত্র ইতিবাচক দিক হিসাবে দেখা যায় অনিয়ম, দুর্নীতির ও অবৈধতার যে সমস্ত তথ্য বরাবর প্রকাশিত হলে প্রত্যাখ্যাত হয়, তা নিজেদের অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাধ্যমে এবার যথার্থতা পেয়েছে অনেক ক্ষেত্রে। দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন ও শাসন ব্যবস্থার উপর ক্ষমতাসীন দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ চূড়ান্ত প্রাতিষ্ঠানিকতা পেয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার জবাবদিহীন প্রয়োগের পথ আরও প্রশস্তিত হয়েছে। সংসদে ব্যবসায়ী আধিপত্যের মাত্রা একচেটিয়া পর্যায়ে উন্নীত হয়েছে, যা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যাপকতর স্বার্থদ্বন্দ্ব নীতি দখলের ঝুঁকি বৃদ্ধি করেছে। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণে নির্বাচনের অঙ্গীকার আরও বেশি অবাস্তব ও কাগজ দলিলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি যে আপনারা জানেন যে ক্ষমতাসীন দলের নির্বাচনের নির্বাচনী অঙ্গীকার 2024 নির্বাচনী অঙ্গীকারে অত্যন্ত জোরালোভাবে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, অর্থপাচার নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে। যেহেতু একচ্ছত্র আধিপত্যের সংসদ, একচ্ছত্র আধিপত্যের সরকার, এই প্রেক্ষিতে এই যে অঙ্গীকারগুলো সেগুলো কতটুকু বাস্তবায়িত হবে সেটি দেখার বিষয়, সেটি
ঝুঁকি সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু আগেরবার অনুমতি কাগজে দলিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য সাফল্য ব্যর্থতা নিয়ে যতটুকু আগ্রহ থাকবে তার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হবে সুদাচার ও নৈতিকতার মানদণ্ডে সরকারের প্রতি জন আস্থা এবং গ্রহণযোগ্যতার প্রশ্ন এবং তার প্রভাব। একই সাথে ক্রমাগত গভীরতর হবে দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। গণতান্ত্রিক কামী মানুষের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কি করণীয়, বিশ্বব্যাপী গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রকামী মানুষের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় কি করণীয় ও বর্জনীয় তার বিশ্লেষণ, বিশেষ করে গণতান্ত্রিক অবনমনের অভিজ্ঞতা এবং নির্বাচনী কৌশল অভিনবত্ব বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশ একটি আন্তর্জাতিক টেস্ট কেস হিসেবে বিবেচিত হবে বলে আমাদের শঙ্কা। আপনাদেরকে ধন্যবাদ।